एवरीवन, वेलकम बैक टू माय चैनल दैट बॉम्ब स्टाइल फॉर एवर। सो आज के जो ভিডিওটা হতে চলেছে সেটা হচ্ছে আমি আমার আইব্রো আর আপার লিপস নিজে নিজেই করি, পার্লারে গিয়ে লকডাউনের মধ্যে কোনো সার্ভিস নিচ্ছি না। সো তোমরাও বাড়িতে বসে কিভাবে সিম্পলি তো এটা করতে পারবে নিজের আইব্রো আর আপার লিপস, তো সেটাই আজকে তোমাদের দেখাবো। সো উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট স্টার্টেড দিস ভিডিও। সো ফার্স্ট আমি মুখে টোনারটা লাগিয়ে নিয়েছি। টোনারটা একটু আমি টোনার দিয়ে করি, অনেকে চাইলে অ্যালোভেরা জেল দিয়ে করতে পারো, কিন্তু অ্যালোভেরা জেল আমার স্কিনে খুব একটা স্যুট করে না, তো দ্যাটস ওয়াই আমি একটু টোনার লাগিয়ে নিয়েছি। আর এটা একটু ড্রাই হয়ে গেলে আমি এই টুইঙ্কেলের এই এটা দিয়ে রেজারটা দিয়ে তুলবো। এটা হচ্ছে আইব্রো কিট প্লাস, এটা তিনটে কালার্স ছিল, পিঙ্ক, ইয়েলো আর গ্রিন, সি গ্রিন নট গ্রিন। তো আমি এটা দিয়ে আজকে তোমাদের করে দেখাবো কিভাবে তোমরা আইব্রো আর আপার লিপস করতে। ক্যামেরাটা একটু জুম করে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে ক্লিয়ার হয়। সো ফার্স্ট এরকম এটা নেবে, এর উপর একটা লিড ছিল যেটাকে আমি খুলে নিয়েছি, অ্যান্ড দেন তো এভাবে অপোজিট ডাইরেকশনে তোমাদের তুলতে হবে। খুব হালকা হাতে করতে হবে আর একটু ধৈর্য ধরে, বেশি তাড়াহুড়ো করলে কিন্তু কেটে যাওয়ার চান্স থাকে। সো খুব হালকা ভাবে করতে হবে। সবসময় অপোজিট ডাইরেকশনে আমরা ইয়ে করবো, সেই ইয়ে আপার লিপস করবো। সো আমার আপার লিপসটা হয়ে গেছে পুরো ক্লিন। এবার আমি আইব্রো করবো, ফোকাস করবো আইব্রোতে। তো যারা নতুন ট্রাই করছো তারা খুব হাসতে করবে, কারণ না এদিক থেকে ওদিক হলে পুরো আইব্রো উড়ে যেতে পারে, তো বি কেয়ারফুলি। আর যারা পারো তো তাদের জন্য তো সবাই জানে কীভাবে ইউজেস করতে হয়, কী কী করতে হয়। এর মধ্যে অনেক মানে নিয়ম আছে, রুলস আছে কিভাবে কি করতে হয়, অ্যান্ড প্রি পোস্ট স্কিন কেয়ার আছে। সো আগে কিভাবে মুখটা ক্লিন করতে হয়, দেন এগুলো শেপ হয়ে যাওয়ার পর আইব্রো আর আপার লিপস করার পরে কি করতে হবে, অনেক কিছু। দেখো নিচের দিকটা ক্লিন হয়ে গেছে, এই জায়গাটা যেটা এই জায়গাটা নেই, দেখলেই হয়তো তোমরা বুঝতে পারবে, নিচটা ক্লিন হয়ে গেছে অনেকটা। এবার আমি সামনেটা করব, খুব হালকা হাতে করবে, খুব হালকা হাতে।
দেখতে পাচ্ছ দুটো আইব্রো ডান, আর যেহেতু এদিকটা আমার আলো আসছে যার জন্য একটা লাইট, এটা ডিপ লাগছে, বাট এরকম সাইড দিয়ে খুললে এটাও লাইট লাগবে। এনিওয়ে এবার আমি স্কুলি দিয়ে যে হেয়ারগুলো রয়েছে জাস্ট এরকম একটা স্কুলে দিয়ে ব্রাশ করে নেবে, আর যেটুকু এরকম সরু মোকালা কাছে নেবে, আর জাস্ট এক্সট্রা যে এক্সট্রা মান যে হেয়ারগুলো রয়েছে জাস্ট ওগুলো রিমুভ করে দেবে। আর এটাকে একটু করে নিচ্ছে, সো ডান তোমরা দেখতে পাচ্ছ। সো গাইজ এই আজকের ভিডিও কেমন লাগলো, ভিডিওটা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, কারণ তোমাদের কমেন্ট আমার পড়তে খুবই ভালো লাগে, আর তোমাদের এক একটা লাইক আমাকে খুব মোটিভেট করে আমার নেক্সট ভিডিওটাকে আনার জন্য, নেক্সট ভিডিও শ্যুট করার জন্য। সো প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার।